রাজবিহারীকে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর করেছেন, তারও প্রায় 2 বছর হতে চলল। আমরা শুধু বলতে চাই, নির্বাচন হবে বলে আমরা সবাই আসি, মানুষের কাছে আমরা একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে যাই, কিন্তু মানুষ আমাদের ভোট দেয়, ভোট দিয়ে যখন আমাদের নির্বাচিত করে, আমরা কি মানুষের সেই কথা রাখার চেষ্টা করি? আমরা কি তখন সেই দিনটার কথা মনে করি যে আমরা এত বড় বড় সভা রেখে আমরা বলে এলাম, আপনারা যদি আমাকে ক্ষমতায় আনেন তাহলে আমি আপনাদের জন্য এই এই জিনিস করে দেব? আমরা ভোটে জেতার পর সেই জিনিসটা আমরা মনে রাখি না। তাই আপনাদের কেন্দ্র থেকে পৌরসভা পর্যন্ত আমি অল্প সময়ের মধ্যে কয়েকটা কথা বলছি। আপনারা জানেন, যিনি আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি আমাদের নির্বাচনের আগে কি বলেছিলেন সবার আপনাদের মনে আছে। আজকে যারা মা বোনরা এত সংখ্যক সবাই বসে আছেন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে যিনি, তিনি বলেছিলেন, আপনারা যদি আমাকে ক্ষমতায় আনেন তাহলে গোটা ভারতবর্ষের মা বোনদের যে রান্না করার জন্য কষ্ট, তারা যে গুল ঘুটে কাঠ দিয়ে উনানে উনানে ফু দিয়ে তারা যে রান্না করেন, ভারতবর্ষের আজকের প্রধানমন্ত্রী তখন সেটা ভালো চোখে দেখলেন না। তিনি ভাবলেন মা বোনদের এত কষ্ট, এই কষ্ট ভারতবর্ষের মা বোনদের আমাকে দূর করতে হবে। যদিও আমি শুনেছি ওনার বউ নাই, এখন ওনার বউ নাই, উনি বিয়ে করেছিলেন, শুনি ওনার সঙ্গে নাই, উনি তবু আপনাদের কষ্টের কথা ভেবেছে। ভেবে তিনি বললেন, আপনারা আমাকে ভোট দিন, গোটা ভারতবর্ষের মানুষ ভোট দিল। তিনি জেতার পর বলেছিলেন সবাইকে উজ্জ্বলা গ্যাস দেবেন ফ্রিতে। আজকে ভারতবর্ষের এমন একটা মানুষ কি আপনারা 14 নম্বর ওয়ার্ডের লোক আছেন, আপনারা বলুন তো, নরেন্দ্র মোদী কি আমাদের উজ্জ্বলা গ্যাস দিয়েছে, আমাদের পরিবারদের উজ্জ্বলা গ্যাস পৌঁছে দিয়েছে? আর যখন নরেন্দ্র মোদী উজ্জ্বলা গ্যাসের কথা ঘোষণা করলেন, তখন ওই 2-4 জন করে যারা বিজেপির ছেলে আছে, তারা রাস্তার মোড়ে মোড়ে চেয়ার টেবিল নিয়ে বসে পড়লেন ফরম নিয়ে। দিদি বৌদিরা বাজার যাচ্ছে, বলছে বৌদি কোথায় যাচ্ছেন? বলছে এই আমি একটু বিবেকানন্দ কলেজের বাজারে যাচ্ছি। বললো বৌদি পরে বাজারে যাবেন, আপনি গ্যাসের ফরমটা ফিল আপ করেছেন? আপনাকে তাড়াতাড়ি ধরে গ্যাসের ফরমটা ফিল আপ করালো। আর আজকে আমার সেই বিজেপি বন্ধুদের কাছে প্রশ্ন, বন্ধু নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে গ্যাসের দাম ছিল 440 টাকা, আর আজকে ভারতবর্ষে গ্যাসের দাম 1140 টাকা, যদিও কদিন আগে 100 টাকা কমিয়েছে, ঘোষণা করেছে যেহেতু নির্বাচন আসছে। তাহলে ভারতবর্ষের মা বোনদের আপনি কষ্ট ঘোচাবার জন্য আপনি উজ্জ্বলা গ্যাস দেবেন বলে আজকের 10 বছরে ক্ষমতায় আপনি উজ্জ্বলা গ্যাস দিতে পারলেন না। আপনি পারলেন না ভারতবর্ষে গ্যাসের দাম কমাতে, 440 টাকার গ্যাস আপনি ক্ষমতায় আসার আগে, আর আজকে সেই গ্যাসের দাম 1140 টাকা। এটা আমাদের মা বোনদের মনে রাখা দরকার। আপনি মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে আপনাদের সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকিয়ে দেব, বলেছিলেন কি না আপনারা জানেন? অনেক মা বোন পুকুর পাড়ে গিয়ে কল পাড়ে গিয়ে এক বৌদি আর এক বৌদিকে জিজ্ঞাসা করছেন, তুমি অ্যাকাউন্ট করেছো ব্যাংকের? বলে না আমি তো অ্যাকাউন্ট করি নাই। বলছে অ্যাকাউন্ট করো নাই? আরে তুমি শোনো নাই, নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছে, সে আমাদের 15 লাখ টাকা করে টাকা দেবে। অনেক মানুষ ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করে এলো, তার অ্যাকাউন্ট না থাকলে 15 লাখ টাকা ঢুকবে না। দেশের প্রধানমন্ত্রী সবারকে 15 লক্ষ টাকা করে দেবে, আপনারা বলুন তো। আজকে ভারতবর্ষের প্রতিটি পরিবারকে যদি 15 লাখ টাকা করে দিতে হয়, তার টাকার সংখ্যা কত? কত 15 লাখের ওপর শূন্য পড়বে আপনারা কেউ বলতে পারবেন? কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী 15 লাখ টাকা দেবে না, ভালো কথা, 15 লাখ টাকা দেবে। যদি পরিবারের মানুষরা 15 লাখ টাকা পরে পায়, মানুষ নরেন্দ্র মোদীকে ভোটও দিয়ে দিল, ভোট হওয়ার পর তিনি ভাবলেন যে এই 15 লক্ষ টাকা আমরা কোথা থেকে দেব? তিনি ভাবলেন আমাদের দেশে এত কালো টাকা, এই কালো টাকাকে আমাকে ধরতে হবে। যদি আমি কালো টাকাটাকে ধরতে পারি তাহলে আমি সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দিতে পারবো। তিনি ঘোষণা করলেন নোটবন্দি। আপনারা সবাই জানেন, যার বাড়িতে 500 টাকা ছিল, 1000 টাকা ছিল,
তিনি গোটা ভারতবর্ষে 500,000 টাকা নোটবন্দি করে দিলেন, বললেন এই কয় মাসের মধ্যে আপনাদের